পারবো না ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে যাচ্ছে ওই সিনটা আমার হেভি লেগেছিল যখন দেখেছিলাম ওই গানটা পুরোটা শুট হয়েছিল গাইস এখন পুলিশের এন্ট্রি সিন হচ্ছে গাড়িতে আমি এটাতে উঠছি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুকুল আর তোমরা দেখছো দ্য ক্রেজি মুকুল তো গাইস তোমাদের সবাইকে প্রথমেই বলে দিতে চাই যে আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে পার্ট টু এর আগে একটা পার্ট ওয়ান এসে গেছে তোমরা ওই ভিডিওটাকে দেখে নিতে পারো কিন্তু আমি নিজে ওই পার্ট ওয়ানের ভিডিওটা করে স্যাটিসফাইড নই কারণ আমি ঠিক করে ব্লগ করতে পারিনি তার একটা কারণ আছে তার মেন কারণটা হচ্ছে আমি নিজেও তো শ্যুটে এসেছিলাম তো শ্যুটে থাকাকালীন আমি মানে ব্লগটা যে করবো আমি সেটা ভালো করে তুলতে পারিনি কিন্তু আমার কালকে শ্যুট শেষ হয়ে গেছে আমি আজকে আছি তো আজকে আমি যেইটুকুনি পারছি সব তোমাদেরকে ভালো করে দেখাবো তাই তোমরা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো হাই ফ্রেন্ডস মাইসেলফ অভি অ্যান্ড মুকুল আমার খুব ভালো ব্রাদার বলতে পারো আর সত্যি খুব ভালো লাগলো আর আমরা এখন একটা মুভি শুটিং চলছে তো আমি অলরেডি একটা মেকআপ করে বসে আছি বলতে চাই এই মুভিটার ব্যাপারে কিছু মুভিটা হচ্ছে হরর সাসপেন্স থ্রিলার মুভি এর মধ্যে অনেকেই স্টার কাস্ট আছে প্রোডিউসার্স বলতে গেলে আমাদের আদরণীয় সুকুমার দাস আর ম্যাডাম উনার স্ত্রী অঞ্জনা দাস অ্যান্ড অলসো আমার একটা এনার প্রোডাকশন টিম পুরো জুড়িয়ে আছে এই ফিল্মটা অনেক প্রচুর এক্সপেকটেশনসের সঙ্গে জুড়িয়ে আছে এই মুভিটার স্ক্রিপ্ট রাইটার হিসাবে আমি আছি অ্যান্ড অ্যাজ এ সিঙ্গার আমি আমাদের টিম হচ্ছে এনআর প্রোডাকশন আর এনআর প্রোডাকশন দ্রৌপদী হরর নাই আমাদের ফার্স্ট মুভি পরিচালনা করছেন সুকুমার দা ইনি সিনেমাটা পুরো মা বাবা প্রডিউসার যাই বলেন আমাদের পাশে দাঁড়িয়ে নিজের হাতে করে সমস্ত কিছু নিয়ে মানে সিনেমাটাকে এগিয়ে চলছে দেখবেন আর ইনার কাছে কিছু শুনে নিতে চাই বলুন স্যার নমস্কার আমি সুকুমার দাস ফার্স্ট টাইম মুভি করছি খুব অভিজ্ঞতা হলো সিনেমাটা দেখবে খুব ভালো ছবি আমার এখন এই বাইরে এখন অভিজ্ঞতার যে শ্যুট আছে সেখানে যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হবে তো ভিডিওটাকে প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো খুবই ভালো লাগছে এখন আমরা শুটিং এর লোকেশনে যাচ্ছি তো তো কেমন প্রিপেয়ার মনে হচ্ছে নিজেকে হ্যাঁ খুব ভালো লাগছে সো গাইস এখন আমরা বেরিয়ে গেছি এখন আমরা শুটিং এর লোকেশনে পৌঁছচ্ছি শুটিং এর লোকেশন কোথায় এই সামনে কথা জানি না অ্যাকচুয়ালি এই স্টুডিওটা অনেক বড় স্টুডিও মানে এটা তোমরা হেঁটে ঘুরে শেষ করতে পারবে না তো শুটিং এর লোকেশনে পৌঁছুই তোমরা দেখতে থাকো এই উপরে দেখো এইদিকেও গিয়ে দেখেছিলাম Holding all these thoughts beneath my skin, can you এই লোকেশনটা শ্যুট হচ্ছে কোনো অনেকে আসবে তারপর চালু হবে শুটিংয়ের চাপ আছে তো এখন শুটিংয়ের সিনগুলো হোক তারপর তোমার সাথে সব কথা বলাচ্ছি এখন চুপ চুট হ্যাঁ দিদি দিদি ড্রোনে করে শ্যুট হচ্ছে এখন কেমন করে সিন নেওয়া হবে সেটা দেখা হচ্ছে ওরা ডিসাইড করছে সিন কেমন করে নেওয়া হবে আমাদের ক্যামেরা রেডি মৃন্ময়দা কিছু বলো হাই সেটা হচ্ছে সবাই আপনারা বাংলা সিনেমাটা ভালো করে দেখুন কারণ বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ না ভালো কিন্তু আমরা দেখছি না বলেও হচ্ছে না তো আমাদের হলগুলো পুনরায় চালু হোক এটাই আবেদন করি আর যেভাবে ভাই ঠিক আছে মুকুল কাজ করছে আপনারা এই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একে ফলো করবেন অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন মুকুল বেস্ট অফ লাক এগিয়ে যা
ও গাইস, এখন তোমাদের সাথে যা প্রক্রিয়া করাতে যাচ্ছি সে হচ্ছে ঋত্বিকা সেন। আমাদের এখানে এনআর প্রোডাকশানে শুটিং করতে এসেছে। তো ঋত্বিকা দির সাথে কথা বলে দেখাচ্ছি কেমন লাগে তোমাদের, চলো। তো ঠিক আছে, ও হাই ঋত্বিকা দি। হ্যালো সবাইকে, সবাই আশা করছি খুব ভালো আছো। আমরা এই মুহূর্তে শুটিংয়ে রয়েছি। তো ঋত্বিকা দি, এতদিন যে লকডাউন কাটলো করোনার জন্য, তারপর শুটিং স্টার্ট করে তোমার কেমন লাগলো? কারণ তুমি প্রফেশনে এতদিন ধরে যুক্ত। অবভিয়াসলি আমার না সবারই ভালো লেগেছে। আমার মনে হয় শুধু শুট না, যারা প্রত্যেকে যারা ওয়ার্কার তাদের প্রত্যেকেরই এতদিন কাজ না করেছিলাম আমরা, তো সবারই শান্তি লেগেছে যে গেটিং ব্যাক টু আ নর্মাল লাইফ। তো এই মেদিনীপুরে দূরে প্রোডাক্ট শুট দিতে হলে তুমি কলকাতায় থাকো, তো এর আগে এখানে আরও শুট করতে তুমি এসেছো? মানে আমি জানি না, তাই জিজ্ঞাসা করছি। অ্যাকচুয়ালি এখানে বরবাদে শুটিং হয়েছে, বরবাদে যে বাস স্ট্যান্ডটা ওটা এখানে শুট হয়েছিল, মানে এখানে সেট তৈরি করে শুট হয়েছিল। আরও অনেক শুট হয়েছিল, পারবো না, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। ওই সিনটা আমার হেভি লেগেছিল যখন দেখেছিলাম। এখানেই পুরোটা শুট হয়েছিল, আর কিছু সিন ছিল যেগুলো হাওড়া ব্রিজের দিকে শুট হচ্ছিল, বাকিগুলো সব এখানেই শুট হয়েছিল। আর এখন নেক্সট এখানে। আচ্ছা, নেক্সট এখন এখানে কাট হচ্ছে। তো ঠিক আছে, দেখে রাখো। এটা হচ্ছে ধারামদা অভিজ্ঞতার খুব ভালো বন্ধু আমাদের সাথে, খুব ভালো দাদা। এখানে আইপিএস অফিসার, আইপিএস অফিসার রোল করছে, একটা দাদা প্রথমবার করছে। এখন এদিকে আমি কমল হাঁটতে এলাম, ওদিকে শুটিং হচ্ছিল। এইখান থেকে লোকেশানটা জাস্ট অপূর্ব লাগছে। গাইস, আজকের জন্য এতদূরই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটাকে লাইক করো আর আমার ভিডিওটাকে শেয়ার করে দাও। গাইস, এখন আমাদের এই লোকেশানে শুটিং কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই অন্য লোকেশানে যাচ্ছে, কিন্তু আমরা কোনো রুমে যাচ্ছি, রেস্ট নেবো। আমাদের তো শুট না, এই যে কুমার দা গাড়ি চালাচ্ছে, ধারে প্লেনও আছে ওই দিকে, তো গাড়ি চালানোর সময় ডিস্টার্ব করবো না, আমরা রুমে যাই, রুমে গিয়ে রেস্ট করি, আবার দেখা হবে।